ক্ষেত পড়ল দীর্ঘ এক দশকের ধারাবাহিকতায় বাঁকুড়ায় সুমিষ্ট আম্রপালির ফলনে এবার পঁচাত্তর শতাংশ ঘাটতি বিদেশে রফতানিত দূরের কথা এবার দেশের মানুষের কাছেও হয়তো অধরা থেকে যাবে আম্রপালির স্বাদ গত প্রায় এক দশক সময় ধরে রাজ্য তো বটেই দেশের আম্মানচিত্রেও জল জল করেছে রুখা শুখা বাঁকুড়া জেলার নাম দেশের বাজারের সঙ্গে সঙ্গে বিদেশের বাজারেও রীতিমতো সুনাম কুড়িয়েছিল বাঁকুড়ার আম্রপালি আম কিন্তু এবার প্রকৃতি বিরূপ দীর্ঘস্থায়ী শীত ও অসময়ে ঘন ঘন বৃষ্টিতে এমনিতেই মুকুল কম এসেছিল কফিনে শেষ পেরেক পুঁতে দিল একের পর এক কালবৈশাখী সারা বছর আম গাছের পরিচর্যা করে মরশুমে ফসল না পাওয়ায় স্বাভাবিকভাবেই বড়সড় লোকসানের মুখে পড়েছেন জেলার কয়েক হাজার আমচাষী মানে সামনের বছর আমরা আমের প্রতি কোনো ইনভেস্ট করতে পারবো কি না সেটাও একটা ভাবার বিষয় দাঁড় করে দিয়েছে কারণ ধরুন আমি তো এবছর একটা খরচা করে রেখেছি অতএব আমার বাগানে ফল জিরো এবছর যে শীত পড়েছিল প্রচুর পরিমাণে এবং তার সাথে সাথে যে দু তিনটে নিম্নচাপের ছিল অ্যাকচুয়ালি সেই কারণেই কিন্তু আমের কোনো মুকুল আসেনি যে সময় মুকুল আসছে গাছে পৌষ মাসের শেষ থেকে মাঘ মাসের প্রথমটা। সেই সময় ঘন ঘন কোনো দিন ছাড়া ছাড়াই নিম্নচাপ উঠেছিল সেই নিম্নচাপ উঠার কারণে মানে মুকুল না এসে পত্ত মুকুল হয়ে গেছে সেগুলো পাতায় রূপান্তরিত হয়ে যায় একসময় আম চাষে একাধিপত্য ছিল মালদা ও মুর্শিদাবাদ জেলার দু সালে বাঁকুড়া জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয় আম চাষ বাগান তৈরি হয়েছিল আম্রপালি ও মল্লিকা এই দুই প্রজাতির আমের তবে মান ভালো হওয়ায় আম্রপালি আম দ্রুত জনপ্রিয়তা পায় দেশের সীমা ছাড়িয়ে এই আমের স্বাদে মজে যান কাতার কুয়েত ও দুবাইয়ের আমজনতাও উদ্যান পালন দফতরের হিসেবে বাকুরা জেলা জুড়ে বর্তমানে সাড়ে সাত হাজার হেক্টর আমবাগানে প্রতি বছর প্রায় পঁচাত্তর হাজার মেট্রিক টন আম উৎপাদন হয় বাকুরার চাহিদা মিটিয়ে তার রফতানি হয় দেশের বিভিন্ন রাজ্য ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও বিরূপ প্রাকৃতিক অবস্থা কাটিয়ে যে গুটি কয়েক গাছে মুকুল এসেছিল তাও ঝরে গেছে একের পর এক কালবৈশাখীর জেরে উৎপাদন কম হওয়ায় বিদেশের বাজারে আম রফতানির একের পর এক বরাত বাতিল করেছে জেলার উদ্যান পালন দফতর বিদেশের মাটিতে বছর আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ অলরেডি আমরা দশজন এক্সপোর্টারকে আমরা বাই চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের জেলাতে এই বছর আমের যোগান না থাকার ফলে আমরা এই বছর কোনোভাবেই বিদেশে রপ্তানি করতে পারবো না এই অবস্থায় স্বাভাবিকভাবেই জেলার বাজারগুলিতেই আমের যোগান কতটা দেযা যাবে তা নিয়ে দুশ্চিন্তায় জেলার উদ্যান পালন দফতর দ্য ওয়াল ব্যুরো